মিমি প্রেগনেন্সি নিয়ে তোমাদের সাথে কিছু কথা বলার আছে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে বুধবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, শুধু একটুখানি জ্বর হয়েছে আর একটু সর্দি কাশি আছে, যার জন্য গতকাল কোনো ব্লগ করতে পারিনি। তো যার জন্য আজকে আমাকে ডাক্তার দেখাতে হলেও হতে পারে। তো চলো, কাজকর্ম তো করছি, আজকে আমাদের পাশে বাড়িতে নিমন্ত্রণ আছে, তো দেখি যেতে পারি কিনা। তো চলো সঙ্গে থাকো। আমি একেবারে পুরো চিপকু চিপকু হয়ে গেছি, তো এখন নারকেলটা পোড়া দিচ্ছি, নারকেলটাকে ছাড়াতে হবে। আর সব থেকে ভালো হয় কাঁচা নারকেলটা, যে ধারালো যে ছুরি দিয়ে চুকচুক করে কাটে, তো সেটার ব্যবস্থা যেহেতু নেই, ওই জন্য নারকেলটাকে পোড়া দিচ্ছি ওইভাবে। এভাবে খুব সুন্দরও হয় ব্যাপারটা, একটুখানি পোড়া পোড়া গন্ধ লাগে হালকা, এই আর কি। আলুইটা পুড়ে গেলে পরে শ্বাসটা বেরিয়ে আসবে, তারপরে ওদিকের কাজ শেষ করে এবারে চলে এসেছি ঘরে। আজকে কমলটাকে আমার তুলতে হবে, কমলটাকে ভাবি প্রতিদিনই তুলবো, কিন্তু তুলবো করে তোলা হয় না। আজকে এটাকে ভালো করে একটা চাদর দিয়ে পেঁচিয়ে নিলাম, তারপরে এটাকে একটুখানি বেঁধে নেব। আর উপরটাকে আজকে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে তারপরে ওইখানে রেখে দেবো। তো আগের একটা কম্বল ছিল, এটাকে নিয়ে গিয়ে এখন আমি বারান্দায় রেখে ভালো করে একটুখানি ঝেড়ে নেব। প্রচণ্ড ধুলো ময়লা কোত্থেকে যে এত আসে জানি না, এটাকে ভালো করে ঝেড়ে নিলাম। এবারে আবার জায়গা মতো নিয়ে গিয়ে রেখে দিচ্ছি, তো পরিষ্কার জায়গায় রাখলে পরে আবার কিছুদিন চলে যাবে। তো এখন বেঁধেছিলাম সেই কম্বলটাকে, ওখানে রেখে দিলাম। তো এদিকের কাজটা মোটামুটি শেষ করেছি, এবারে বিছানাটাকে একটু ঝেড়ে নিচ্ছি আর সোফার উপরটাকে একটু গুছিয়ে নিচ্ছি। কিছু জামা কাপড় রয়েছে, সেগুলোকে এখন গোছাতে হবে। তো সোফার উপরটা খালি করে নিয়ে তারপরে কুশনগুলোকে একটুখানি সাজিয়ে দিলাম, এটা দেখতে আস আর কি ভালো লাগে। তারপরে আজকে আমাদের এই বাড়িতে নিমন্ত্রণ আছে, দেখো ওখানে লোকজন চলাফেলা করছে, কলা গাছটার জন্য ভালো করে দেখা যাচ্ছে না, তবে ওখানে নিমন্ত্রণ আছে। এখন আমি দুধটাকে গরম করব। তো দুধটা গরম করা হয়ে গেছে, কয়েকদিন আমি ছানা কাটা পাউডার দিয়ে আমি ছানা কাটছিলাম, তবে তোমাদের মধ্যে একজন আমাকে বলেছিলে যে লেবু দিয়ে ছানা কাটলে পরে সেটা শরীরের জন্য উপকারী, তো এই জন্য আজকে আমি লেবু দিয়ে করছি। আর লেবুটা ঘরেও ছিল, এখন একটুখানি নুন চিনির জল করে নিচ্ছি, যেহেতু আমার প্রেশারটা ডাউন ছিল এই জন্য ডাক্তার আমাকে বলেছে অন্তত একবার করে নুন চিনির জলটা বানিয়ে খেতে, তো সেটা করে নিলাম। এখন আমি আলু কাটবো, আর সিঙ্গারা বানানোর জন্য ছোটো ছোটো করে যেরকম করে আলু কাটে সেরকম করে কেটে নিচ্ছি, আর খোসা না ছাড়িয়ে আজকে আলুটাকে কেটে নিচ্ছি। তো এটা করতে মানে একটা আলুই আমি দেবো, বেশি একটা বড় দেখে আলু নিয়ে নিয়েছি। তো আলুটা মোটামুটি কাটা হয়ে গেছে, তারপরে এবারে অন্য কাজ করতে হবে। তো এই দেখো আলুগুলো সব কেটে নিয়েছি, আর ওদিকে কচুর তরকারিটা বসিয়েছিলাম, কচুর তরকারিটা রান্না করেছি, খুব ভালো ছিল কচুটা, মান কচুর তরকারি। এখন আমি সিঙ্গারার মশলাটা তৈরি করবো, এর জন্য দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিলাম পাঁচফোড়ন। আমি গ্যাসটাকে বন্ধ করে পাঁচফোড়নটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে এটাকে আমি হামল দিস্তের মধ্যে একটুখানি গুঁড়ো করে নেবো, তো গরম গরম অবস্থায় গুঁড়ো করলে এটা ভালো হয়। তো হামল দিস্তের মধ্যে রেখে এখন গুঁড়ো করে নিচ্ছি, তোমাদেরকে দেখাবো। দেখো পুরোপুরি একদম ডাস্ট করিনি, একটুখানি গোটা ভাঙা রয়েছে। কড়াইতে এখন তেল দিলাম, তারপরে এর মধ্যে দিলাম হিং। এবারে আমি যে মটরশুঁটিটা সিদ্ধ করে রেখেছিলাম সেই মটরশুঁটি সিদ্ধ মানে সমস্ত কিছু এর মধ্যে আছে সেটা দিয়ে দিলাম। এবারে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি, এখন নরম নরম আছে, টাইট টাইট ব্যাপারটা হয়ে যাবে। দেখো টাইট টাইট ব্যাপারটা হয়ে গেছে, রান্না কমপ্লিট করেছি। আজকে সন্ধ্যাবেলাতে একটুখানি সিঙ্গারা বানানোর ইচ্ছে ছিল, কিন্তু ফ্রিজে দেখি আদাটাই নেই, মানে আদাটা তো মেন লাগবেই, তো আদা নেই, এই জন্য পুরটা এখন রেডি করতে পারলাম না। দেখি সন্ধ্যাবেলায় কতটা কি করতে পারি। আর রান্নাঘরের এখন যা ভয়ঙ্কর অবস্থা হয়ে রয়েছে, পিছন দিকটা, তারপর এই জায়গাটার অবস্থা দেখো কি অবস্থা হয়ে রয়েছে। হাজার চেষ্টা করছি সুন্দর করে কথা বলার, কিন্তু গলার ভয়েসটা এমনই হয়ে গেছে, ভালো করে কথা বলতে পারছি না। তো পুজো করা হয়ে গেছে আর হাজবেন্ড স্নান করে চলে গেছে পাশে বাড়িতে। আজকে ওদের বোধহয় 3 থেকে 4 বছর মতন হয়েছে ওদের বাৎসরিক কাজ ওদের বাড়ির মায়ের, তো সেই জন্য নিমন্ত্রণ করে গেছিল, কিন্তু আমি যেহেতু এরকম বাড়িতে খাই না এই জন্য আমি গেলাম না। আরও মানে তো শরীরটা এখন খারাপ হয়ে গেছে, এমনিতে তো হয়তো যেতেও পারতাম না, তাও শরীরটা যদি সুস্থ থাকতো একটুখানি গিয়ে ঘুরে আসতাম দেখে আসতাম, কিন্তু সেটাও আর হলো না, এই আর কি ব্যাপার। আর ছেলে তো বললো যাবে না, ছেলেকে জোরও করিনি, আর মা তো সেরকমভাবে কোথাও যায়। সন্ধ্যাবেলায় একেবারে রেডি হয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। চা আর বিস্কুট নিয়ে চলে এলাম, মাকে ওদিকে চা দিয়ে এসেছি। কাবলি চাটাকে সিদ্ধ করে রেখে এসে বসলাম, এবার একটুখানি গরম গরম চাটা খেতে হবে যাতে গলাটা একটু আরাম হয়। তো তোমাদেরকে বলেছি যে আমাদের আজকে পাশের বাড়িতে একদম নিমন্ত্রণ ছিল, একেবারে গায়ে গায়ে বাড়ি, তো এরকম বাড়িতে তো আমি যাই না সাধারণত, তোমাদেরকে এর আগেও বিভিন্ন ভিডিওতে বলেছি। তো হাজবেন্ড শুধু গেছে, আর আমি যেখানে না যাই ছেলেও খুব একটা যেতে চায় না, আর এরকম বাড়িতে ছেলেও দেখি খুব একটা পছন্দ করে না,
তো এই আর কি ব্যাপার। আর আমার ভিডিও আমাদের আশেপাশে কয়েকজন দেখে এটা আমি জানি। আর আজকে দুপুরবেলা ওদের বাড়ি থেকে একজন এসেছিল যে আমরা কখন যাব সে ব্যাপারটা জানার জন্য। আর আমি তো বলেছি যে আমার শরীর খারাপ, আমার শরীর তো সত্যি কথাই খারাপ, এই অবস্থায় কারোর বাড়িতে যাওয়াটাও ঠিক নয়। তো হাজবেন্ড যাবে এই কথা বলে দিয়েছিলাম, তারপরে আমি এবার এটাও বলেছিলাম যে আমি হয়তো সুস্থ থাকলে তোমাদের বাড়িতে যেতাম। তো হাজবেন্ড খেয়ে বাড়িতে এসেছে আর হাজবেন্ডকে বলে দিয়েছে বাড়ি থেকে সব টিফিন কারি নিয়ে আয়, আমি মিলির জন্য পাঠিয়ে দিচ্ছি। তো হাজবেন্ড আবার টিফিন কারি নিয়ে গেছে আর বারবার হাজবেন্ড বলছে যে আমি নেবো না নেবো না, জোর জবরদস্তি, যেহেতু বুঝতেই পারছো একেবারে পাশাপাশি জোর জবরদস্তি সেই নিয়ে এসেছে। আর আমি তো খাবো না, ওগুলো হাজবেন্ডই খাবে রাত্রিবেলা, আর ছেলেও খাবে না ওসব খাবার। তো এই আর কি ব্যাপার। চাটা খেয়ে নি, কথা বলতে বলতে চাটা আবার ঠান্ডা হয়ে যাচ্ছে। এনেছো আদা এনেছো? আর ইয়ে ছোট ছোট করে মাংস কেটে এনেছো? ঠিক আছে। সিঙ্গারার জন্য এখন কাঁচা বাদামটাকে ভেজে ফেলছি, তারপরে সিঙ্গারাটা বানাবো। আর এখানে আলু রয়েছে, আলুটা সিদ্ধ করে রেখেছিলাম দুপুরবেলা, এই জন্য কালো কালো হয়ে গেছে একটু। আর এখানে আদা আর কাঁচা লঙ্কা একটুখানি থেতো করে রেখেছি। আর এখানে দুপুরবেলা যে মশলাটা করেছিলাম সেই মশলাটাকে রেখে দিয়েছি। আর কড়াইতে তেল দিলাম, সাদা তেল দিয়েই করছি, এখন ভাজা মশলাটা দিয়ে দিলাম। আর এখন আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি, তারপরে আলুটাকে দিয়ে দিচ্ছি। এবার সব কিছু একসাথে মিশিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে নুন হলুদ চিনি এই তিনটেই দেবো, চিনিটা একটুখানি বেশি করে দেব কারণ সিঙ্গারা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয়। এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে বাদামটা দিয়ে দিলাম, বাদামটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করেই জলটা দিয়ে দিচ্ছি। তারপরে বেশি জল দেবো না, হালকা হালকা মাখা মাখা করে জিনিসটা করতে হবে। এদিকে হাজবেন্ড মুড়ি চানাচুর সব কিছু মেখে নিচ্ছে সন্ধ্যাবেলায়। আসলে আমাকে বাদাম ভাজতে দেখে ওনারও মুড়ি খাওয়ার কথা মনে পড়ে গেছে। তো যাই হোক, মুড়িটাকে খেয়ে নিচ্ছি। এদিকে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি। এদিকে ছেলে চলে এসেছে, ছেলের জন্য পাউরিটা আমি সেঁকে দিচ্ছি। তারপরে ও তো সন্ধ্যাবেলা যেরকম খায় পিনাট বাটার দিয়ে, সেরকমভাবে খেয়ে নিচ্ছে। আর ময়দাটা একদম কমে গেছিলো, অল্প একটু ময়দা ছিল, এই জন্য ময়দার প্যাকেটটা আমি খালি করে নিলাম। আর গলাটার অবস্থা এতটাই আমার খারাপ হয়ে গেছে, আমি ভালো করে কথা বলতে পারছি না। আর এই হলো ডাক্তারের প্রেসক্রিপশন, ডাক্তার দেখিয়ে এলাম। এই ডাক্তারের কাছ থেকে এলাম। তো আমার তো আগের ওষুধ এখনো অবধি চলছে, আজকে আরো তিন রকমের ওষুধ অ্যাড হয়েছে, তার মধ্যে তো অ্যান্টিবায়োটিক আছেই, গলা ইনফেকশন আর দু রকমের ওষুধ। তো আবার নতুন করে ওষুধ খেতে হবে। তো আমি সিঙ্গাড়াটা অর্ধেক তৈরি করে চলে গেছিলাম, এবারে বাকিটা আবার তৈরি করে নিই, তারপরে রাতের জন্য করবো আজকে কচুরি আর চানা। তো চলো সঙ্গে থাকো। আমি প্রথমেই ময়দাটাকে মেখে নিচ্ছি। ময়দাটা আজকে দুটো কাজে লাগবে, প্রথমে সিঙ্গাড়া তৈরির কাজে, তারপরে কচুরি বানানোর জন্য। তো ময়দাটা মাখা হয়ে গেছে, এখানে কাবলি চানাটা সিদ্ধ করে রেখেছি। আর এখানে রয়েছে আলু, একটা গোটা টমেটো, পেঁয়াজ কুচি রয়েছে, এখানে নারকেল কুচি রয়েছে, আর এখানে মাংসের যে কিমা, আর এখানে মশলাটা রয়েছে, এখানে পেঁয়াজ আদা আর কাঁচা লঙ্কা আর রসুন রয়েছে। আর এখন আমি আলুটা প্রথমে দিয়ে ভেজে নিচ্ছি, তারপরে আমি একে একে সমস্ত কিছু দিয়ে পেঁয়াজটাকে ভাজা করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। আর পুরো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম না, তো যেরকম করে কাবলি চানা বা ঘুগনি বানায় সেরকম করে রান্নাটা করে নিচ্ছি। সব কিছু দিয়ে দিয়েছি, একটুখানি ঝালটক ঝালটক করে করছি, যেহেতু মুখে একদম জানো তো স্বাদ নেই, তো এটা হয়তো একটুখানি মুখে ভালো লাগলেও লাগতে পারে। তো পুরো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এটা ভিনিগারের শিশি, আর এই ভিনিগারটা আমার কিন্তু কোনো রান্নার কাজে লাগবে না। এটা কি কাজে লাগবে সেটা তোমরা জেনে অনেকেই অবাক, এই ভিনিগারটা আজকে কি কাজে লাগবে সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো আগে এটা কাজটা করে নিই। আমাদের মিমির পিছন দিকটা লক্ষ্য করো, লেজটা কীরকমভাবে ঝুলে গেছে, ও লেজটাকে কিছুতেই তুলতে পারছে না, লেজও নাড়াতে পারছে না, এরকম করে লেজটাকে ঝুলিয়ে দিয়ে ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে আর ধরতেও দিচ্ছে না জানো। ভিনিগার আর গরম জল দিয়ে মিমিকে এখন আমি শেক দিয়ে দিচ্ছি, কারণ মিমির যে প্রবলেমটা হচ্ছে তার জন্য ডাক্তার বলে দিয়েছে ফোনে এই কাজটা করতে, তাতে মিমি একটুখানি আরাম পাবে। বুড়ো বুড়ো মিমি কি করছে? মিমি মিমি ছড়ি খারাপ না, সিঙ্গারাটা বানানোর পর সিঙ্গারার ভিতরটা একদম কেনা সিঙ্গারার মতন হয়েছে, এই দেখো গরম গরম সিঙ্গারা তোমাদেরকে ফাটিয়ে দেখালাম। তো এবারে প্রথমে আমি সিঙ্গারাটাকে বানাচ্ছি, একটা লুচির মতন করে বেড়ে নিলাম, তারপরে সেটাকে আমি অর্ধেক করে এবারে সিঙ্গারার পুরটাকে ভরে নিয়েছি। তারপরে এই দেখো চারটে আমি সিঙ্গারা তৈরি করব। এদিকে কাবলি চানাটাও রান্না করা হয়ে গেছে, এদিকে গরম তেলের মধ্যে আমি সিঙ্গারা চারটে ভেজে নিচ্ছি। এই হলো আমাদের চটপটা সিঙ্গাড়া আর সাথে সস। তো আমি আর ছেলে দেখি মাকে বলবো, যদি খায় তো খাবে। মাকে প্রথমে জিজ্ঞেস করলাম, মা বললো যে সিঙ্গাড়া আমি খাবো না, এজন্য চারটে সিঙ্গাড়া নিয়ে আমি চলে এসেছি ঘরে। তো ছেলেকে প্রথমে দিলাম, তো ছেলে দুটো আর আমি দুটো খেয়ে নিয়েছি আর সস দিয়ে খাচ্ছি, তো বেশ ভালো লাগছে। কি হয়েছে বুড়ি? কি হয়েছে? কি কি হুম হুম কি হয়েছে? শরীরটা ভালো না? ভালো না শরীরটা?
শরীরটা ভালো না, ডাক্তার আসবে কালকে, কালকে তোমাকে ডাক্তার দেখতে আসবে। দেখি টিপটা কি হয়ে গেছে, বলছে শরীর খারাপ। আমার মিমি দেখেছো বলতে এসেছে ওর শরীরটা ভালো নেই, যে কিরকম করে বসেছে দেখেছো, এরকম করে বসে আমাকে বলতে এসেছে আমার শরীর খারাপ। তোমার শরীর খারাপ, তোমার শরীরটা ভালো নেই, চোখটা মুছিয়ে দেবো। হ্যাঁ দাঁড়া, তোমার চোখটা মুছিয়ে দেবো। এখন গরম লাগছে, এত গরম লাগছে তোমার। সিঙ্গারা বানানো হয়ে গেছে, সিঙ্গারা খাওয়া হয়ে গেছে, তারপরে এখন ছেলের জন্য বানাচ্ছি রুটি, তারপরে আমি নিজের জন্য দুটো কচুরি বানাবো। হাজবেন্ড তো খাবে না, হাজবেন্ড যেহেতু ওদের বাড়ির খাবারটা খাবে। আজকে প্ল্যানটা ছিল অন্যরকম, হয়ে গেল আরেক রকম। তো এটাই আমি ভাবছি যে আর কিছুদিন পরে রান্নাঘরে দাঁড়িয়ে এত কাজ কি করা যাবে বলতো? করা যাবে না, কন্টিনিউ। কিন্তু আমি সন্ধ্যা থেকে আমি ডাক্তারের কাছ থেকে, ডাক্তারের কাছে যাওয়ার আগে থেকে করছি, এসেছেই থেকে করে যাচ্ছি একভাবে। তারপর এখানে দেখো মিমিদের মাংস সিদ্ধ হচ্ছে, তারপরে ভাতের হাড়ি উপুর করেছি। আজকে লিয়ে ইতনা হি কাফি হে, তিনটা বানিয়েছি গ্রিন গ্রিন, দেখো তোমাদেরকে পরে ফাটিয়ে দেখাবো যে কত সুন্দর। মানে আমি না এই কড়াইশুঁটির কচুরিটা পেয়ে প্রচন্ড ভাবে মজা পেয়েছি, প্রচন্ড ভালো লেগেছে আমার, এই জন্য আজকে আবার করলাম। গরম গরম কচুরি আর সাথে চানা মশলা দারুণ লাগে। আর এই ভিতরটা দেখো পুরো গ্রিন গ্রিন, একটুখানি বেশি করে পুরটা দিয়েছি যাতে খেতে ভালো লাগে। এদিকে হাজবেন্ডের খাবারটা আমি গরম করে রেখে দিয়েছি টেবিলের উপর, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমার এখন অনেকগুলো ওষুধ আছে, পরপর তিনখানা ওষুধ খেতে হবে। তো প্রথম ওষুধটা খেয়ে নিচ্ছি, আর একটা ওষুধের মাঝখানে তো 10 মিনিট করে গ্যাপ দিতে হয়। আর হাজবেন্ডের খাবারটা রেডি করে দিয়েছি, হাজবেন্ড খেতে বসে গেছে, তো মিষ্টিও খাবে সাথে। ওকে শোয়াতেই পাচ্ছি না, আলোচনা করবো সেটা আসলে কি জিনিস। মিমিকে গরম জল দিয়ে ভিনিগার দিয়ে সেঁক দেওয়া হলো তুলো দিয়ে। তো এর কারণ হলো কিছুদিন যাবতই মিমির একটুখানি শরীরে প্রবলেম হচ্ছে, আজকে ডাক্তারকে ফোন করা হয়েছিল। তো কিছুদিন যাবতই একটা মানে পরিবর্তন মিমির মতো লক্ষ্য করছি। মিমি খুব লাফাতে পারে, ও লাফিয়ে লাফিয়ে খাটে ওঠে, এদিক ওদিক ওঠে, কিন্তু কিছুদিন যাবৎ দেখছি যে ও খাটে উঠতে পারছে না, মানে লাফ দিচ্ছে কিন্তু পড়ে যাচ্ছে, মানে অতটা শক্তি খাটিয়ে লাফাতে পারছে না। তারপরে বারান্দায় যে বসার জায়গাটা আমাদের আছে সেখানে গিয়ে ও লাফিয়ে লাফিয়ে ওঠে, চিৎকার করে, সেটাও দেখছি করছে না। তো এর থেকে আমরা বুঝতে পারলাম যে ওর কিছু প্রবলেম হচ্ছে। আর ওর গা হাত পাতেও কিছু কিছু জায়গায় ভীষণভাবে ব্যথা, কোলে নিতে গেলে ভীষণ কিক করে একটা আওয়াজ করে উঠছে। মানে আমরা কিন্তু খুব হালকাভাবেই কোলে নিচ্ছি, যেমন ওদেরকে নিই, মানে আমাদের চেরি ম্যাক্সকে নিই, তো সেরকমভাবে ওকেও কোলে নিচ্ছি। ওর ব্যথা লাগছে, এই জন্য চিৎকার করে উঠছে। আর গতকাল থেকে যেটা হয়েছে, গতকাল আমি ওকে স্নান করিয়েছিলাম। তো স্নান করানোর পর থেকে, বিশেষ করে বিকেলবেলা থেকে লক্ষ্য করছি, মিমি আর দৌড়াদৌড়ি করছে না। মানে প্রত্যেক দিন সন্ধ্যার পর ওর দায়িত্ব সহকারে ইঁদুর, ইঁদুরের একটা সন্ধানেও বেরিয়ে পড়ে। আমাদের যে বেসিনের কোড়াটা, ওভাবে ওখানে ইঁদুর এসছে, আদৌ কিন্তু ইঁদুর আসে না, ওখানে ইঁদুর ধরার জন্য ও দৌড়ায় আর ওখানে ঢুকে যায়। তো গতকাল থেকে দেখলাম যে ও একদম মানে সন্ধ্যার পর থেকে নিশ্চুপ হয়ে গেছে, কোনো রকম দৌড়াদৌড়ি করছে না, আর একটা অদ্ভুত ভাবে আমাদের মুখের দিকে তাকাচ্ছে, আস্তে আস্তে হাঁটছে। আর আজকে তো তোমরা হয়তো দেখেছো কিংবা জানি না যে ওর লেজটা একদম নিচের দিকে নেমে গেছে, মানে ওর পিছন দিকে প্রচন্ড ব্যথা। তো ডাক্তারকে ফোন করেছিলাম, তো ডাক্তার বললো আগামীকাল আসবে। আর মিমির যেটা হয়েছে, ওর ফলস প্রেগনেন্সি এসছে। তো এর আগেও মিমির হয়েছিল এই ব্যাপারটা। আর যারা তোমরা কুকুর পোষো কিংবা এগুলো যারা মানে এই সমস্ত নিয়ে ঘাটাঘাটি করে তারাই এগুলো বলতে পারবে, আমিও ব্যাপারটা জানতাম না। কিন্তু এর আগে যখন ওর হলো একবার, তখন আমি জানতে পেরেছি, তখন ওর মানে এই সময়টা তো ওদের ভীষণ প্রবলেম হয়। তো ফলস প্রেগনেন্সি ব্যাপারটা আমিও ঠিক জানি না, কিন্তু ওদের কিছু প্রবলেম হয়, মানে কিছু শারীরিক কিছু পরিবর্তন হয় যার জন্য এই শেকটা দিতে হয়, যার জন্য ওদের একটু আরাম হয়। মানে ওকে যখন আমি শেকটা দিচ্ছিলাম না, ও প্রচন্ডভাবে আরাম পাচ্ছিল আমার মাথার মধ্যে, মানে ওর মাথাটা আমার কোলে গুজে শুয়েছিল, এতটা ওর আরাম পাচ্ছিল। এখন ওখানে গিয়ে বসে আছে, কিছুতেই ও লেজ নাড়াচ্ছে না, আর লেজটাও তুলতে পারছে না, মানে ওর পিছন দিকটাতে এতটা এতটা ব্যথা, বোধহয় কিছু একটা ইনফেকশন টাইপের
হয়ে গেছে। তারপরে এর মধ্যে ওদের একটা ভ্যাকসিনও দেওয়া হয়েছিল, কিন্তু আমাদের যে ডাক্তারবাবু ওদেরকে দেখে, ওই ডাক্তারবাবু একদম ক্যামেরা ফ্রেন্ডলি নয়, বলে যে বৌদি আমাকে রেকর্ডিং করবেন না। এই জন্য ওনাকে খুব একটা রেকর্ডিং করি না, মানে কখনো যদি করে থাকে ওনাকে পিছন দিক দিয়ে, তোমরা হয়তো আগে লক্ষ্য করেছো, পিছন দিক দিয়ে ওনাকে তুলতে হয়, ওনার মুখ কোনো সময় তোলা যায় না। তো মিমির যেটা হচ্ছে, ওর ফলস প্রেগনেন্সি এসছে, তার জন্য ওর এখন অনেকটা প্রবলেম হচ্ছে। তো বন্ধুরা, রাত্রি হয়ে গেছে অনেক, এখন বাজে রাত্রি 12:30। তো ব্লগটা আজকে এখানে সমাপ্ত করছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরো একটি ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো। গুড নাইট।